আজকের বইমেলায় ঘটে গেল এক আজব ঘটনা। হাটুর বয়সী মেয়েকে বিয়ে করে ভাইরাল হওয়া সেই খন্দকার মোস্তাকের বই প্রকাশিত হলো, আর সেই বই কেনার জন্য হাজারো যুবক যুবতীদের উপচে পড়া ভিড়। তো দর্শক, এই যুগের যুবক যুবতীরা এই বিষয়টাকে কিভাবে দেখে সেই বিষয় রয়েছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শিখবে হলো বই পড়ে কেন মানুষ বলেন তো? জ্ঞান অর্জনের জন্য না, শুধু জ্ঞান অর্জনের জন্য মানুষ বই পড়ে। বই পড়ে মানুষ কল্পনা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, মনের খোরাকের জন্য, অনেক কিছু জানার জন্য। আমার এই বইয়ে আপনার এখন জ্ঞানটা আপনি কীভাবে নেবেন, ঠিক আছে, আপনার জ্ঞান নেওয়ার কী প্রক্রিয়া আছে সেটা বুঝতে হবে, বুঝতে পারছেন? তা আমাদের বইয়ে ইয়াং জেনারেশনের জন্য একটা মেসেজ আছে, সেই মেসেজ হলো যে আমরা যে স্ট্রাগল করেছি এই স্ট্রাগলটা তো সহজ না, তাহলে কী করতে হবে? আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করতে হলে কী করতে হবে? পড়াশোনা 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 করে নিজেকে এস্টাবলিশ করতে হবে এবং ফ্যামিলির সাথে একটু ভালো সম্পর্ক রাখতে হবে। দিস ইজ দ্য মেসেজ। আমাদের গল্প আছে অন্যান্য বিষয়ে আছে। আপনার এইটা একটা উপন্যাস, আমার কল্পনা থেকে একটা উপন্যাস, আর ওই যে তিশায়ন মোস্তাক, এটা আমাদের আমার অটোবায়োগ্রাফি, ওর কিছু কথা, আমার কিছু কথা, আমরা যে বিভিন্ন বিষয়ে ফেস করেছি এবং লাস্টে একটা মেসেজ। আপনার সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি আপনাদের ভিডিওতে অনেকগুলো নেতিবাচক কমেন্ট, এটা আসলে কিভাবে দেখছেন? আমি তো নেতিবাচক কমেন্ট দেখছি না। কেন দেখছি না? কারণ এই ধরেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কত লোক, সবাই আমাদের কত পছন্দ নাও করতে পারে, কিন্তু আমি এটাকে খুব উৎসাহ পাচ্ছি, কারণ আসছে তো মানুষ শিলং থেকে আসতেছে, মানুষ কুমিল্লা থেকে আসতেছে, মানুষ গাজীপুর থেকে আসতেছে, আজকে একটু একজন বই নিয়েছে সে চিরং থেকে আসছে, তো আমি এটা খুব উৎসাহ পাচ্ছি। আচ্ছা, আমি আপনার একটা ভিডিওর কমেন্ট বক্সে দেখছি যে কমেন্ট করেছে আপনি অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ এবং আপনি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, আর্থিক দিক দিয়ে শক্তিশালী, এবং আপনার শরীরের যে বাহ্যিক অংশ সেটা নাকি অনেক স্ট্রং, এটা এটা নিয়ে আপনি কি মনে করেন? কথা বললেন মানে আপনি ধৈর্যশীল অনেক মানুষ, যে মানুষের তো দেখতেই পাচ্ছেন, আমি সব যারা আমাদের সমালোচনা করছে আমি ওদের বলেন ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপু একটু আপনার সাথে কথা বলবো, সেটি হচ্ছে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে আপনি আসলে টাকার প্রেমে পড়ে গেছেন। এটা কি ঠিক? বলবেন না প্লিজ, টাকার, হ্যাঁ টাকার, এগুলো বলবেন না। মানে এটা কি আপনি কি টাকার জন্য পড়েন না? আমি বলছি আমি টাকার জন্য তার কাছে আসিনি, এখন আপনারা কি আমাকে জোর করে বলবেন যে আমি টাকার জন্য এসেছি? না, আমরা বলছি না বিষয়টা দর্শক। আপনি আজকে এখানে আসছেন কেন? দাঁড়ান, আমার উত্তরটা দেন। আমি আপনার ইন্টারভিউ গুলো নিতে পারিনি আজকে। আজকে আসছেন বিকজ আপনি একটা পত্রিকা জব করেন এবং জব করেন, সেখানে আপনি একটা স্যালারি পান, তো সেখানে টাকার ব্যাপার রয়েছে। তো একজন ওয়াইফ একজন হাজবেন্ডের কাছে আসে, সে যে হাজবেন্ড তাকে ভরণ পোষণ করতে পারবে, ভালো রাখতে পারবে, তার কাছেই আসবে। এখানে বয়সটা বিষয় কি? আমার কাছে ভালোবাসার মতো বয়স কোনো বিষয় মনেই হয় না, কারণ আমি তার সাথে ভালো আছি, যার সাথে ভালো থাকবো আমি তার সাথেই যাব। আচ্ছা আপু, আপনি তো বলছেন যে ওনার টাকা বা অর্থ সম্পদের লোভে পড়ে আপনি ওনাকে ওনার সাথে রিলেশন করেন নাই, তাহলে ওনার ভিতরে কি এমন গুণ দেখছেন যেটা অন্যান্য ইয়াং ছেলের ভিতরে আপনি পান না? ওই যে আপনারাই প্রথমে বললেন, সে অনেক ধৈর্যশীল, সে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আমার অনেক যত্ন করে, আমাকে অনেক ভালোবাসে, তার কারণেই আমি তার সাথে আছি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসলে আমরা ওনার অনেক কিছুই আমরা জানতে পেরেছি যে আসলে এখন এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কি বলে। এরকম একটা সুন্দর মেয়ে আপনি গার্লফ্রেন্ড বানাতে পারছেন না ভাই? এটা ধরে এখন কি, এখন আমি তো খুবই হতাশ। আমরা হতাশ কেন? হতাশ কেন? এত সুন্দর আমরা পড়াতে পারতেছি না, কিন্তু ওই
মুরব্বি টাইপে সুগার ড্যাডি পড়াই বলছে এই আমাদের বয়সী হ্যাঁ ইয়ং জেনারেশন বুঝেন তো এখন আপনার কি মনে হয় যে আপনি লেখাপড়ার পিছনে ছুটবেন না টাকার পিছনে ছুটবেন না এখন তো টাকার পিছনে ছুটতে হবে লেখার পিছনে ছুটতে ছুটতে এখন বয়সী হয়ে গেছে পড়ালেখা ছেড়ে দিছি একবারে জীবন জীবন সব ছেড়ে ভিডিও দেখার পরে আর পড়ালেখা করি না মানে আপনি মনে করতেছেন লেখাপড়ার দরকার নাই লেখাপড়ার দরকার নাই এখন হচ্ছে টাকা টাকাই সব টাকা হলে সুন্দর টাকা হলে সুন্দর সুন্দর নারী পটানো যাবে নাকি টাকা টাকা কামাই না করা কন্তু মানে কোনো বিয়ে থা করব না ঠিক আছে আচ্ছা এটাই আপনি নিয়োগ করছেন আর এই টাকার জন্য আমি লেখাপড়া ছেড়ে দিছে আর জীবনে লেখাপড়া করবেন না ভাই আপনার লেখাপড়া ছেড়ে দিছে হ্যাঁ লেখাপড়া ছেড়ে দিছি এখন টিশা আপু উনি কি শুনলেন যে স্মার্ট স্মার্ট আর আমাদের নানা বলতে হয় আঙ্কেল আঙ্কেল নানা সরি নানা মুস্তাক আঙ্কেল মুস্তাক আঙ্কেল উনি ওনার সাথে ওটা মিসিং খায় না যায় না না ওটা যায় না এই দুঃখে আপনার এই দুঃখে আপনার কি করতে ইচ্ছে করেন আপনি কি করতে চান এই দুঃখে এখন আমাদের নিজেরা নিজের মানে গলার ওষুধে মতো ইচ্ছে করে কারণ এখন ইয়াং একটা ছেলে এখনো সিঙ্গেল সিঙ্গেল এখনো ভাই আপনার কি করতে ইচ্ছা করে আমার তো এখন ওনাদেরকে কাপল দেখে এখন আমার ইচ্ছা করতেছে যে আমি একটা সুগার মামি যদি পাইতাম তাহলে জীবনটা আমারও লাইফ হয়ে যেত আচ্ছা 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 মানে তাহলে আপনি চাইতাছেন যে আপনার 90 80 বছর একটা বৃদ্ধ মহিলা যাতে আপনার প্রেমে পড়ে তবে আপনি সামনে আনতে আমার একটু সামনে মুনের বউয়ের মতো প্রিন্স মুনের বউয়ের মতো আবার এনে প্রিন্স মুনে টানলেন হলো কথা হলো যে জাগো বাঙালি জাগো হ্যাঁ টাকা পয়সা কামাও আর সুন্দরী মাই হলে ভাগো ভাগো জাগো বাঙালি জাগো টাকা পয়সা কামাও আর সুগার মামি লয়ে ভাগো নাকি টাকাই সব টাকাই সব ও মুস্তাক ভাই আপনি তো মরে গেলে মরে দিয়ে যান বিশ্বকাপটা ও মুস্তাক ভাই ও মুস্তাক ভাই মুস্তাক ভাই জসন মুস্তাক ভাই জসন বিশ্বকাপটা হইছে